এখন আমি আমাদের প্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে গল্পে চলে যাব। তবে এর আগে বলে নিচ্ছি, এই গল্পের মাঝামাঝি কিন্তু আপনারা আমাদের প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন অভিনীত তার চলচ্চিত্রের বিভিন্ন গান এবং ছায়াছবির বিভিন্ন দৃশ্য আপনারা দেখতে পাবেন। কাঞ্চন ভাই, প্রথমে যেটা জানতে চাইব যে মানুষের ছোটবেলায় কিন্তু অনেক স্বপ্ন থাকে যে বড় হয়ে এই হব সেই হব, আপনার ছোটবেলায় কি সেরকম স্বপ্ন ছিল যে বড় পর্দায় কাজ করবেন? এই চলচ্চিত্রে আসার প্রেক্ষাপটটা কিভাবে তৈরি হয়েছিল আপনার? প্রথম যখন অনেক মানে আশা ছিল আর কি, তো আশা বাস্তবায়ন হবে কি না সেটা জানতাম না। আমি প্রথম যখন মানে ঢাকায় আসি পড়াশোনা করতে, ক্লাস ফোরে এসে আমি ঢাকার গ্রাজুয়েট হাই স্কুলে ভর্তি হই। তার আগে দিয়ে আমি ঢাকায় এসেছি, তো ঢাকায় এসে আমার প্রথম যে জিনিসটি ভালো লেগেছিল, সবচেয়ে বেশি ভালো লেগেছিল, সেটি হলো ছবি দেখা। ছবি এত ভালো লেগেছিল যেটা বলার মতো না। তো যে কারণে আমাকে যখন বললো যে তুমি ঢাকায় গিয়ে পড়াশোনা করো, আমি একদম এক কথায় রাজি হয়ে গেলাম, বাবা মা ছেড়ে এখানে চলে আসা রাজি হয়ে গেলাম। তো শেষ পর্যন্ত মানে ছবি দেখার এমন একটা নেশা হয়ে গেল, তো সবসময় পয়সা জোগাড় হতো না, তো সিনেমা হলের যে অপারেটর আছে সে যেখান থেকে যে প্রজেক্ট করে, প্রজেকশন রুমের থেকে ছোট ছোট খোপ আছে, তো ওইখানে মানে আমি পয়সা দিতাম ওনাকে, প্রজেকশনিস্টকে পয়সা দিতাম, আটানা চারানা যা পাই পেতাম এটা দিতাম, সে আমাকে একটা টুলের মধ্যে বসিয়ে দিয়ে ওই খোপ দিয়ে আমাকে ছবি দেখাতো। আর ছবি সম্পর্কে অনেক কথা বলতো, ছবি দেখলে চোখ নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, লেখাপড়া হয় না, এই সেই নানান কথা। কিন্তু আমার জীবনে কিন্তু সেটা হয়নি, কারণ আমি স্কুলে আমি মানে ফার্স্ট বয় ছিলাম, ভালো পড়াশোনা করেছি, আমার চোখও আমি বলবো যে অনেক ভালো, অনেকের চেয়ে ভালো। যেমন আমাকে রিডিংয়ের জন্য অনেক পরে চশমা নিতে হয়েছে, কিন্তু আমার ছেলে কিন্তু অনেক আগে চশমা নিয়েছে, আমার মেয়ে আরও আগে, তো যার জন্য তারা যে আমার মতো ছবি দেখেছে তা না। কিন্তু তো এই জিনিসগুলো আসলে মানে মানুষ কেন বলতে আমি জানি না। আর যে জিনিসটি সেটি হলো যে ওই ছবি দেখতে দেখতেই আমার কাছে মনে হতো যে যদি চলচ্চিত্রে কাজ করা যেত, ওই ছোটোবেলা বয়সে আর কি। তো একদিন হলো কি যে আমি যে শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম, ওনার বাড়ি হলো গিয়ে কলকাতা, উনি হলেন গিয়ে রাজ্জাক ভাইয়ের বন্ধু ছিলেন, তো বন্ধু যে ছিলেন সেটা আমি জানতাম না। তো আমি একদিন পড়তে গেলাম ওনার এখানে, দেখি যে সেখানে রাজ্জাক ভাই এসেছে, ওনার রুমে এসছে আর কি, ওনার সঙ্গে দেখা করতে, বন্ধুর সঙ্গে দেখা করতে এসে। তো আমি তো দেখি আসলে মানে মানে কি বলবো, ওই এক্সপ্রেশন আমি এখন দিতে পারবো না, আর আমার মনের ভাবও আমি আসলে প্রকাশ করতে পারবো না, যে এতটা এক্সাইটমেন্ট আমার হয়েছে যে রাজ্জাক ভাইকে আমি দেখতে পাবো। তখন রাজ্জাক ভাইয়ের হয়তো একটা দুটো ছবি রিলিজ হয়েছে, যেমন বেহুলা, লক্ষিন্দর আর দুই ভাই, এই ছবিগুলো তার মানে রিলিজ হয়েছিল। তো তখন আমি কি করব, ওই রাজ্জাক ভাইকে আমার মনের কথা আমি বলে ফেললাম, আমি বললাম যে ভাই আপনাদের তো ছোট ছোট বাচ্চাদেরও ছবিতে মানে নেন, আপনাদের ছোটবেলার কাজ করে আমাকে কি নেওয়া যায় না? তো রাজ্জাক ভাই তখন বললো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো পরে তোমাকে জানাবো। তো সে বলে তো রাজ্জাক ভাই চলে গেলো আর কি, আর তো রাজ্জাক ভাইয়ের সঙ্গে আর দেখাও হয় না, আর স্যারকেও তো বলতে পারি না যে আপনার বন্ধুকে আনেন, আবার আসুক, আবার তাকে জিজ্ঞাসা করব, সেটা তো স্যারকেও আমি বলতে পারি না। তো এরকমভাবে সময় যখন মানে যাচ্ছিল, মনের মধ্যে আসলে ইচ্ছা ছিল যে কাজ করব। তো হঠাৎ একদিন ওই আপনার খুব সম্ভবত এটা বোধহয় সিক্সের কিংবা সেভেনে পড়ি, তখন ওই আমাদের আমি স্কাউট ছিলাম মৌচাকের এখানে, এই আপনার গিয়ে একটা আমাদের জাম্বুরি ক্যাম্প হয়েছিল, তো সেইখানে আবার রাস্তার মধ্যে রাজ্জাক ভাই যাচ্ছিল শুটিংয়ে, আমরা রাস্তার মধ্যে মার্ক পাস করছিলাম, তো সেইখানে রাজ্জাক ভাইকে দেখে আমরা সবাই আবার ঘিরে ধরলাম। কিন্তু এত ছেলে পেলে ওখানে ছিল, সবাই তাকে ঘিরে ধরলো, কেউ তার হাতের মধ্যে, কেউ তার পেটের মধ্যে ধরে আছে, কেউ তার পায়ে ধরে আছে, কোমরে ধরে আছে। তো সেই জায়গায় আর আমার নিজের কথার বলার মতো আর সুযোগ হয় না। তো রাজ্জাক ভাইকে আসলে মানে আমার জীবনে প্রথম
সত্যি কথা বলতে আমার জীবনে প্রথম শিল্পী দেখা আর কি, চলচ্চিত্রের মানুষকে দেখা, সেটি হলো রাজ্জাক ভাই। আচ্ছা। এবং পরবর্তী সময় তো তার সঙ্গে অনেক ছবিতে আমি কাজ করেছি আর কি। তো ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছাটা কিভাবে বাস্তবায়ন হবে, কারণ হলো যে এই রাজ্জাক ভাইকেই শুধু দেখেছিলাম, এছাড়া আমার চলচ্চিত্রের মানুষের সঙ্গে কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এবং আমাদের আমার ধারণাও ছিল এরকম যে চলচ্চিত্রে যেতে হলে মানে টাকা পয়সার অনেক দরকার পড়ে, সেই টাকা পয়সাও আমার ছিল না যে আমি যাব ছবি প্রোডিউস করব, সেই ছবির হিরো হব। এখন যেমন অনেকেই তো মানে নিজের টাকা নিয়ে আসে, নিজেই প্রোডিউস করে নিজেই হিরো হয়, সেই সুযোগও আমার ছিল না। তো তারপরে আপনার আমি চিন্তায় ছিলাম যে আসলে কেমনে এই প্রতিভা কীভাবে বিকশিত হবে। তো ওই যে আমি ইয়েতে ছিলাম মৌচাকে, যে আমি স্কাউটে যে ছিলাম, তো স্কাউটের একটা নিয়ম হলো যে সন্ধ্যার দিকে ওই একটা আগুন জ্বালানো হয়, ক্যাম্প ফায়ার বলে এটা, চতুর্দিকে আমরা স্টুডেন্টরা আমরা ঘিরে বসি। তো সেখানে নানা রকমের পারফরমেন্স হয় আর কি, কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ মানে অভিনয় করে, এরকম একটা মানে পরিবেশ ওখানে হয় আর কি ক্যাম্প ফায়ারের মধ্যে। তো আমার জীবনে প্রথম আমি বলবো যে লোকের সামনে অভিনয় করাটা ছিল, ওইটি আমার জীবনে প্রথম অভিনয় ছিল, ওই যে বছর রাজ্জাক ভাইকে রাস্তায় পেলাম আর। তো সেই সময় ওই যে অভিনয়টি করা হয়েছিল সেটি ছিল মামা এবং ভাগ্নের দুটো ক্যারেক্টার ছিল আর কি। তো আমি ভাগ্নের ক্যারেক্টার করেছিলাম আর মামার ক্যারেক্টার করেছিলাম আমার এক বন্ধু আর কি। সেটি মানে ডিউরেশন ছিল 10-12 মিনিটের ডিউরেশনের মানে ওই নাটকটা ছিল। কিন্তু এই নাটকটা মানে পারফরমেন্স এবং এটা দেখার পর এত সুন্দর ছিল এটা, যে যত স্কুল ওখানে অ্যাটেন্ড করেছিল সবাই মানে মন্ত্রমুগ্ধের মতো নাটকটা শেষ হওয়ার পর ক্ল্যাপিং দিচ্ছিল, এবং সেটা খুব সম্ভবত 4-5 মিনিট পর্যন্ত ক্ল্যাপিং হয়েছে। তো ওইটাও কিন্তু আমার জীবনে একটা বড় ব্যাপার, আমাকে উৎসাহিত করে, এবং আমি বুঝতে পারি যে আমার মধ্যে অভিনয়ের একটা প্রতিভা আমার মধ্যে আছে, একটা গুণ আমার মধ্যে আছে, আমি চেষ্টা করলে আসলে আমি পারবো। কিন্তু কিভাবে মানে এটাকে কাজে লাগাবো সেটা কিন্তু আমার জানা ছিল না। তো যাই হোক, এইভাবে মানে দেশ মানে আপনার আমি যখন ক্লাস 8-এর শেষের দিকে আমি যখন পরীক্ষা দিই তখন আমাদের মানে যুদ্ধ শুরু হয় আর কি, 25 মার্চের কালো রাত্রি সেই সময় শুরু হয়। কিন্তু আমাদের রেজাল্ট আউট হয়, তো রেজাল্ট আউট হওয়ার পর আমরা স্কুলে যাওয়ার মতো আমাদের পরিবেশ ছিল না। ক্লাস 9-এ আমি উঠেছি কিন্তু ক্লাসে যাওয়ার পরিবেশ ছিল না। তো সেইভাবে মুক্তিযুদ্ধের সময়টা আসলে জীবনের যে কষ্ট গেছে, তো যারা আসলে মুক্তিযুদ্ধ দেখে নাই তারা এই দেশের স্বাধীনতা সম্পর্কে আসলে ওরকম ফিলিংস হবে কিনা আমি জানি না। কারণ হলো যে আমি আসলে মরেই গেছিলাম, আমি একবার না আমি 3 বার আমি আর্মিদের হাতে পড়েছিলাম, এবং একবার আমাকে মেরেছে, আমাকে থাপ্পড় মেরেছে, 2 গালে 2টো থাপ্পড়ও মেরেছিল। তো তারপরও মানে বেঁচে গেছি। আর মানে ওই সময়টার পরে দিয়ে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনের পরে আমরা অটোমেটিকলি আমরা তখন ম্যাট্রিকে আমাদেরকে প্রমোটেড করা হলো, অটো প্রমোটেড করা হলো। তো ম্যাট্রিকে যখন অটো প্রমোট করা হলো তখন স্কুল থেকে একটি নাটক করা হলো, যেটি আমার জীবনে নাটক বলতে আমার জীবনে প্রথম নাটক আর কি, স্টেজের মধ্যে আর কি। আর ওটি তো ছিল ক্যাম্প ফায়ারে অভিনয় প্রথম, কিন্তু এটি ছিল আমার জীবনের প্রথম নাটক, এবং এই নাটকটির নাম ছিল বাংলার মুক্তি। হ্যাঁ, স্কুল থেকে করা হয়েছিল, স্কুলের ফান্ডিংয়ে, স্কুলের তত্ত্বাবধানে এটি করা হয়েছিল, এবং শিক্ষকরা আমাদের সঙ্গে অভিনয় করেছে। তো সেইখানে আমি নায়িকার বাবার রোলে অভিনয় করেছিলাম, আমার একজন স্যার ছিলেন, আমরা খুবই তাকে ভয় পেতাম। কিন্তু আমরা পরবর্তী সময় যখন দেখলাম যে আমাদের স্যার আসলে যতটা ভয় পেতাম উনি ততটাই এনে, উনি অনেক ভালো ছিলেন, অনেক ফ্রেন্ডলি ছিলেন এবং অনেক হেল্পফুল ছিলেন উনি। তো উনি নায়কের বাবার রোল করেছিলেন আর কি। তো স্বাভাবিকভাবে বুঝতে পারতেন যে ওরকম একজন টিচারের সঙ্গে মানে নাটকে অভিনয় করেছে। কিন্তু সেই নাটক শেষ পর্যন্ত এতটাই ভালো
হয় এতটাই প্রশংসিত হয় যে স্কুল থেকে রিকোয়েস্ট করা হলো যে এটা আবার আরেক দিন যেন এটাকে মঞ্চস্থ হয় এবং পরের দিন আবার এটাকে মঞ্চস্থ করা হলো এতটা ভালো হয়েছিল এবং এটাও আমার আমার জীবনে একটা এত প্রশংসা যে এটা বলার মতো না তো এই দুটো জায়গায় আমার কাছে মনে হলো যে আমি আসলে আমার এই জিনিসটা আমি কিভাবে তো যাই হোক এই হওয়ার পরে দেয়া যে জিনিসটা আমি চিন্তা করলাম যে আমার তো ছবিতে অভিনয় করার মতো তো আমার সুযোগ নাই আমি সেই সুযোগ কিভাবে কাজে লাগাবো কিন্তু আমার মধ্যে যে শিল্পী মনটা আছে সেটাকে তো কাজে লাগাতে পারি তখন আমি বুলবুল ললিতকলা একাডেমিতে আমি ভর্তি হলাম গানের গান শিখবো আমি যে গান তো অন্তত এত বাধা বিঘ্ন না সেখানে গলা যদি ভালো হয় সুর যদি গলায় থাকে এবং সুন্দর করে যদি উপস্থাপনা করা যায় গান তো সেটা যে কোনো মঞ্চের মধ্যে গেলে পরে মানুষের এটা গ্রহণ করে এবং সহজে সেটা মানে পপুলার হওয়া যায় তো আমি সেই সময় আমি ওই মানে ম্যাট্রিক পাস করার পরপর আমি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হয়ে গানের জন্য আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম আর সেই রবীন্দ্রসঙ্গীত শেখা এককালীন সময়ে আমার টিচার ছিলেন অজিত রায় তো ওনার তত্ত্বাবধানে বিটিভিতে সেই সময় কিন্তু আমি ওই প্রোগ্রাম করেছি হ্যাঁ প্রোগ্রাম করেছি এটা কত সালের দিকে এটা খুব সম্ভবত হবে 75 কিংবা 6 এরকম মানে চলচ্চিত্র আসার আগে আগে বিটিভিতে গান করে গেছেন আপনি বিটিভিতে আমি গান করেছি আমি একটা না দুটো প্রোগ্রাম করেছি আচ্ছা রবীন্দ্রসঙ্গীত করেছেন হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত আচ্ছা এবং সেটার মানে ই ছিল অজিত রায় ছিল আর কি আচ্ছা আচ্ছা মানে পরিচালনায় ছিল তো তারপর তো সুভাষ দত্তের সাথে কিভাবে পরিচয় সুভাষ দত্তের সঙ্গে এইটাই আমি বলতে চাচ্ছি যে এই সময়টার মধ্যে আমরা যখন ম্যাট্রিক পাস করলাম তো ওই যে বললাম না যে ছবি দেখে কিন্তু আমি খারাপ হইনি ছবি দেখে কিন্তু আমার চোখও নষ্ট হয়নি আমার লেখাপড়াও নষ্ট হয়নি ছবি দেখতাম প্রচণ্ড প্রেম দিয়ে ছবি দেখতাম এবং এই ছবি দেখাটা আসলে আমার জীবনে উপকারে এসেছে তো আমি যখন ওই ম্যাট্রিক পাস করে করলাম যখন তখন আমাদের একজন টিচার আমাদের পুরো গ্রুপটাকেই আমাদের টিচাররা খুব পছন্দ করতেন কারণ হলো আমাদের গ্রুপের মধ্যে আমরা যে দশজন যে গ্রুপে ছিলাম প্রত্যেকেই খুব ভালো স্টুডেন্ট ছিলাম এবং ওই সময় আমার একটা বন্ধু ছিল তার নাম উমর খৈয়াম সে ঢাকা বোর্ডের মধ্যে আর্টস থেকে সে 6 স্ট্যান্ড করেছিল ঢাকা বোর্ডের মধ্যে তো এইরকম আমরা ছিলাম তো যে কারণে শিক্ষকদের একটা আলাদা একটা মমতা আমাদের প্রতি ছিল উনি একটা আমাদের ক্লাব তৈরি করে দিলেন যে তোমরা দেখো এখন তো ম্যাট্রিক পাস করেছো কে কোন কলেজে চলে যাবে বন্ধুত্বটা ছুটে যাবে কিন্তু তোমাদের বন্ধুত্বটা আমাদের আমার কাছে ভালো লেগেছে তো তোমরা পড়াশোনাটা তোমরা খুব সুন্দরভাবে করো তো যাহলে তোমরা যদি একটা ক্লাব করো সে ক্লাবের মধ্যে অন্তত একটা সময় আইসা বিকালে হোক সন্ধ্যার দিকে হোক আইসা একটু মিলিত হতে পারলে তাহলে তোমাদের বন্ধুত্বটা নষ্ট হবে তো সেই ক্লাবের প্রথম বছর আমরা করলাম কি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটা স্মরণিকা বের করলাম স্মরণিকা বের করলাম এবং সেই স্মরণিকার মধ্যে আমার জীবনের প্রথম কবিতা আমি লিখলাম ওই স্মরণিকা আমার কবিতার নাম ছিল আমার মালা মানে আমি আমার শহীদদের উদ্দেশ্যে আর কি আমার মালা আর কি অর্পণ করা এই ধরনের ই ছিল আমার কবিতার মধ্যে তো এটি যখন আমরা করলাম এবং এটাও খুব প্রশংসা হলো আমাদের ম্যাগাজিনটা আসলে খুব সুন্দর হয়েছিল এবং ম্যাগাজিনের আমাদের যে সংগঠনের যে এটা সেটিও আমারই মানে দেওয়া আইডিয়া আমাদের যে লোগোটা যেটা ছিল সেটা আমার লোগো দেওয়া ছিল সেটাও খুব সুন্দর ছিল এরপরে দিয়ে আমি যে বন্ধুটির সঙ্গে ওই যে স্কাউটের এখানে অভিনয় করেছিলাম সেই বন্ধুটি তো সেও ম্যাট্রিক পাস করে চলে গেছে চলে যাওয়ার পর একদিন রাস্তায় তার দেখা কিন্তু মহল্লার একই মহল্লার মধ্যে রাস্তায় দেখা সে আমাকে বলতেছে যে আশিস ও খুব স্টাইলিশ ছিল কিন্তু এখন খুব মোল্লা মানুষ আশিস আমরা এরকমভাবে একটা নাটক করছি জানিস ও আবার কলকাতার লোক কলকাতা থেকে ওরা মাইগ্রেন্ট হয়েছে আমরা ওই হিরো কায়স আছে না তাকে নিয়েছি ডিরেক্টর হিসেবে আর ওই যে নায়িকা জুলিয়া আছে না তাকে নায়িকা হিসেবে নিয়েছি আমারও খুব মানে কিউরিসিটি হলো আর কি আজকে রিহার্সেল দেখার জন্য তা আমি গেলাম সেখানে রিহার্সেল দেখতে যাওয়ার পর কায়েস ভাই দেখলাম যে আমার দিকে খুব তাকায় রয়েছে এবং অনেকক্ষণ পরে শেষ পর্যন্ত মানে আমার বন্ধুকে বললো যে তো বললো যে না এটা তো আমাদের অন্য একটা গ্রুপের মধ্যে করতেছি সে তো এই গ্রুপের মধ্যে নাই তো যার জন্য তো কায়েস ভাই তো দমে নেই আর কি
তো একটা শিল্পী আসে না কায়েস ভাই বলল যে এক কাজ করবেন ইলিয়াস মানে ভাই আপনি কি একটু আমার শিল্পীটা আসে না আপনি একটু প্রক্সি দিবেন তা আমি দাঁড়িয়ে গেছি দাঁড়িয়ে আমি প্রক্সি দিচ্ছি তো কায়েস ভাই বলল যে থামেন 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 তো আমার বন্ধুর কাছে দেখেন আপনি যে শিল্পী দিচ্ছেন 10 দিন ধরে আমি তাকে রিহার্সাল করাচ্ছি সে কীরকম পারফরমেন্স করে আর এ দেখেন শিল্পী উঠে মানে আজকে উঠে এখনই উঠে কীরকম পারফর্ম করতেছে তো তখন আবার রিকোয়েস্ট করলো ভাই নেন না তাকে অসুবিধা কি আপনাদের তো শেষ পর্যন্ত ওরাও একটু বিপদে পড়ে গেল ওদের তো রোল টোল ডিস্ট্রিবিউট হয়ে গেছে তখন আমাকে খুঁজে খুঁজে একটা ওই চাকরের একটা রোল দিল দুইটা না তিনটা সিন আছে আমার খুব প্রেস্টিজের আমি কিন্তু ছোটবেলা থেকে আবার প্রেস্টিজ আমার খুব মানে প্রেস্টিজ জ্ঞান সাংঘাতিক রকম তো আমার মানে কিছু আর বলি না আমি রাগে চলে গেলাম যখন ওই চাকরের রোল দিল গিয়ে আমার ওই যে আমাদের সংগঠন আছে সৃজন সংঘ সেখানে আমাদের বন্ধু বান্ধবদের বললাম আচ্ছা আমরা একটা নাটক করতে পারি না ওরা দেখলাম যে খুব খুশি হলো জারি একটা নতুন একটা আইডিয়া হ্যাঁ আমরা তো নাটক করতে পারি তো তখন তারা চিন্তা করলো যে কী ধরনের নাটক করব মহল্লাতে সাধারণত ওই যে যে ধরনের নাটক হয় ভাড়াটে বাড়ি টাড়ি এই ধরনের আমরা করব না আমরা করব যে নাট্য আন্দোলনের যেরকম যে মামুন ভাইয়ের যেমন অনেকগুলো নাটক তখন মঞ্চস্থ তো তো তার মধ্যে থেকে একটা নাটককে বাছাই করা হলো সুবচন নির্বাসনে মামুন ভাই আবদুল্লাহ মামুন সেই নাটকটা এবং এইখানে মানে অভিনয় করতেন আমাদের একজন আলিমাম ভাই তাকে মানে আমার এক বন্ধুর ভাই সে তাকে ডিরেক্টর হিসেবে নির্বাচন করা হলো তো উনি মানে মানে খুব ভাব গম্ভীর নিয়ে আমাদের এখানে তো উনি আবার একটু খেতেন খুব বেশি আর কি তো রিহার্সাল আসলে বলতো যে এটা আনো ওটা আনো কিন্তু আমরা তো স্টুডেন্ট মানুষ আমরা আনতাম আমাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যেত তো যাই হোক আমরা এই নাটকটা যখন শুরু করলাম তো আমরা ওই নাটকের যে টাকা পয়সা এটি জোগাড় করার জন্য আমাদের যে বড় ভাইরা যারা ছিল তাদের কাছে যেতাম যে কিছু মানে যদি দেয় তাহলে এরকম জোগাড় করতে করতে লাস্টে আমরা চিন্তা করলাম যে নাটকটা আমরা মঞ্চস্থ করব অফ দ্য অডিটোরিয়ামে তো অফ দ্য অডিটোরিয়ামের উনি যে চেয়ারম্যান ছিলেন আমরা চিন্তা করলাম ওনাকে খুশি করতে হবে ওনাকে যদি আমরা চিফ গেস্ট করি তাহলে হলটা হয়তো আমরা মানে বিনা পয়সায় পেয়ে যাবো আর কি তা আমরা তাকে মানে অফার করলাম এবং আসাফউদ্দৌলা ভাই আর কি উনি তখন চেয়ারম্যান ছিলেন খুব ভালো মানুষ রিয়েলি মানে উনি খুব মানে অ্যাকসেপ্ট করলেন এবং আমরা পরবর্তী সময় তাকে বললাম যে আমাদের তো এই অবস্থা আমাদের হলটা যদি একটুখানি সাশ্রয়ে যদি আমাদের দেওয়া হয় তো উনি সেটাও করলেন কিন্তু নাটকটা মঞ্চস্থ হওয়ার 10 দিন আগে উনি একটা চিঠি পাঠালেন একটা পিয়নকে দিয়ে তখন তো আর এরকম ফোন টোন ছিল না পিয়নকে দিয়ে চিঠি পাঠালাম চিঠিটা আমরা পড়লাম ওতে লেখা ছিল যে ইন্ডিয়ার সঙ্গে নদী সংক্রান্ত মিনিস্ট্রি লেভেলে আলোচনা হবে যেহেতু উনি পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওনাকে ওই মিটিংয়ে থাকতে হবে উনি খুব মানে এত মানে একজন এত বড় একজন অফিসার উনি এত নম্রভাবে আমাদের আমরা তো তার ছেলের মতো উনি বলছে বাবারা আমাকে ক্ষমা করে দিও এইটার কারণে আমি আসতে পারছি না তোমাদের চিফ গেস্ট হতে পারছি না তোমরা অন্য কাউকে যদি চিফ গেস্ট নিয়েও তাহলে আমি আমি খুশি হব তো এটা পাওয়ার পর চিঠিটা পাওয়ার পর আমাদের তো মাথায় মনে হলো যে আকাশ ভেঙে পড়লো যে এখন আবার কাকে চিফ গেস্ট করব আর ওই যে হল ওইটা সেটা পাবো কি না কে জানে তো শেষ পর্যন্ত আমার মন সবচেয়ে বেশি খারাপ তো আমার বন্ধু বান্ধবরা বললো যে আচ্ছা এক কাজ করি যখন ওনাকেই পাওয়া গেল না তো আমাদের মহল্লাতে ওয়ারিতে থাকতাম আমরা তো ওইখানে সুভাষ দত্ত থাকতেন তো বললো যে উনি তো যে ধরনের ছবি বানান ব্যতিক্রমী ছবি বানান একজন ভালো ডিরেক্টর ভালো বুঝেন যেহেতু আমরা মহল্লার মধ্যে নাটক যে ধরনের হয় সেগুলো করি নাই সুবচন নির্বাসনে নিয়েছি তাহলে ওনাকে নিয়ে আসি না কেন আমরা চিফ গেস্ট করে তো আমি বললাম যে ঠিক আছে দেখো ওনাকে পাওয়া যায় কি না তো ওনারা আমার বন্ধু বান্ধবরা গেছে আমি যাইনি কিন্তু দাওয়াত করতে গেছে উনিও কিন্তু রাজি হয়ে গেছে আচ্ছা তারপর হ্যাঁ উনি রাজি হয়ে গেছে ওনার সঙ্গে আমার প্রথম দেখা হলো সেটি হলো যে আমি ওই সুবচন নির্বাসনের ওই প্রথম সিনে আমি ছিলাম আর কি আমি ওই গল্পের খোকন নামে যে বড়
ছেলে আর কি, বাবা একজন আদর্শ শিক্ষক থাকে, তার দুটো ছেলে থাকে, একটা নষ্ট হয়ে যায় আর একটা নষ্ট হয় না, বাবার আদর্শই হয়, কিন্তু সেও মনে করে যে বাবার এই আদর্শ গ্রহণ করাতে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই ছিল প্রথম মিস সিনটা, যেটা সেই সিনের মধ্যে আমি যখন পারফরমেন্স করলাম, আমি যখন বললাম ইনি আমার বাবা, ইনি আমাকে শিখিয়েছিলেন সততায় মহৎ গুণ, ইনি আমাকে শিখিয়েছিলেন এই আজকে এই হয়েছে, এই পারফরমেন্স যখন শেষ হলো, যখন সিন ড্রপ হলো, তখন দেখলাম যে শোভার দত্ত গ্রিন রুমে চলে আসছে, এসে আমার মাথার মধ্যে হাত বোলাচ্ছে, হাত বুলিয়ে মানে আমাকে খুবই প্রশংসা করে, খুব ভালো লেগেছে তোমার অভিনয়, আমি মানে আশীর্বাদ করি তুমি আরও ভালো করো, এই করো সেই করো, এগুলো বলে আমার মাথায় হাতটা বুলিয়ে উনি চলে গেছেন, আমি কিন্তু জানি না। কিন্তু তো নাটক শেষে আমাকে পরের দিন বলছে যে এরকমভাবে তোকে শোভার দত্ত ডেকেছে তোকে যাওয়ার জন্য ওই নাটকের দিন বলে গেছে। তা আমি ভাবলাম যে ফাজলামি করতেছে, এবং ফাজলামি করারও একটা কারণ ছিল, কারণ হলো যে মুক্তিযুদ্ধের ওই শেখ মানে পরে দিয়ে আমরা কিন্তু বড় বড় চুল রাখতাম, কিন্তু হ্যাঁ অনেক বড় বড় চুল রাখতাম মুক্তিযোদ্ধাদের মতো, মানে সবাই চুল রাখতো এরকম। তো সেই চুল আমাকে ওই আদর্শ সন্তানের জন্য আমাকে চুল কেটে কিন্তু একদম ছোট করতে হয়েছিল, সবারই বড় বড় চুল, আমার চুল হলো গিয়ে একদম মানে ছোট, আমাকে ফাজলামি করো আমার চুলটা কাটা, এখন আমার হিরো বানাইতেছে। তখন আমাদের সংগঠনের আবার আমাদের এক বন্ধুর মামিকে আবার ভাইস চেয়ারম্যান রাখা হয়েছিল, উনি বললো যে না বাবা তোমার সঙ্গে নিয়ে আমার নাটক দেখতে দেখতে অনেক কথা আমার সঙ্গে হয়েছে, অনেক কল্পনা উনি করেছেন, একটা মানে কীভাবে কী হবে না হবে এগুলো আলোচনা করেছেন এবং তোমাকে যেতে বলেছে। তো তারপর আমি বিশ্বাস করলাম এবং আমি গেলাম ওনার সঙ্গে দেখা করতে। দেখা করতে যেদিন গেলাম সেদিন তার দরজার মধ্যে একটা ফ্রেমের মধ্যে বাঁধানো একটা বাণী ছিল, লজ্জা মান ভয় এই তিন থাকতে নয়। তো আমি যখন সোফায় বসলাম আমার চোখটা ওখানে গেলো, আমি এটা দেখলাম, দেখে আমি একটু সাহস সঞ্চয় করলাম, কারণ এত বড় একজন ডিরেক্টর তার সঙ্গে কথা বলবো মানে অলরেডি মানে বুক ধুরু ধুরু করছিল, তো তখন ওটা দেখে একটু সাহস পেলাম আর কি। তো উনি দেখলাম যে কিছুক্ষণ পরে উনি আসলেন, খুবই সুন্দর, বোধহয় গোসল টোসল করে সকালের দিকে এবং সাদা মানে কাপড় পরে একটা চাদর মানে জড়িয়ে উনি আসলেন, আমার খুব ভালো লাগলো। এসে আমাকে প্রথমে বলল যে আমি তোমাকে নিতে চাই, আমার খুব পছন্দ হয়েছে তোমাকে, তুমি করবে কিনা ছবিতে অভিনয় করবে কিনা। আমিও ওনাকে প্রশ্ন করলাম যে আমাকে দিয়ে হবে কিনা। তো উনি বলল যে আমি তোমাকে যতটুকু দেখেছি আমার যে গল্প আমার যে চরিত্র সেটা আমার হবে, কিন্তু বাকি কী হবে সেটা আমি বলতে পারবো, এবং বলল যে আমি কিন্তু কখনো এক শিল্পী নিলে পরে পরবর্তী সময় আমি তাকে আর নেই না, এখন তুমি দেখো তুমি মানে কাজ করবে কিনা এবং তোমার ফ্যামিলির কোনো অবজেকশন আছে কিনা। তো আমার কিসের অবজেকশন আর কিসের কি, আমি তো বলতে যাবো না যে আমার অবজেকশন আছে, আমার এত দিনের স্বপ্ন যেটা পূরণ হতে যাচ্ছে, আমি বললাম যে কোনো রকমের কোনো অবজেকশন নাই। আর এমনিও কিন্তু আমার ফ্যামিলিতে কিন্তু আমার প্রতি সাংঘাতিক রকমের একটা মানে আমি বলবো বিশ্বাস, আমার বিশ্বাস যে আমি সৎ, আমি সত্য কথা বলি, আমি নামাজ পড়ি, আমি সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না, এবং এই জিনিসটা আমার মধ্যে ছিল কিন্তু, যার জন্য মানে ফ্যামিলি থেকে ওরকম বাধা আসারও কথা না। তো আমাকে উনি বললেন যে আলাউদ্দিন আল আজাদের 23 নম্বর তৈলচিত্র তুমি কি পড়েছো উপন্যাসটি, আমি কোনোদিন না পড়িনি, বললো যে তুমি এখনই যাও বাংলা বাজার থেকে বইটি কিনো, কিনে কয়েকবার পড়ে তারপর তুমি আমার সঙ্গে এসে দেখা করো এবং বলো যে তুমি করবে কিনা, তোমার পছন্দ হলো কিনা গল্প। আমি তো মনে মনে ভাবতেছি কিসের পছন্দ আর কি, যা হবে সেটাই তো আমি, এবং আমি জিজ্ঞাসাও করছি না কিন্তু যে আমাকে কোন ক্যারেক্টার, আমাকে কি নায়ক নাকি নায়কের সাইডে নাকি বাপ ভাই এরকম কিছু কিছুই কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমার মানে এখান থেকে মানে কোনোরকম মানে চলে গেলাম, গিয়েই কিন্তু বাংলা বাজারে গিয়ে কিনলাম বইটা কিনলাম, আমার কাছে তো অত্যন্ত ভালো লেগেছে। রিয়েলি আমাদের সে প্রয়াত ঢাকা কলেজের আমাদের আলাউদ্দিন আল আজাদ সাহেব, আজকে আমার মনে পড়ছে তার কথা, এত সুন্দর লেখা। হ্যাঁ শুরু হলো, তো সেই পড়লাম, পড়ার পরে 2 দিন পরে এসে ওনার সঙ্গে আমি যোগাযোগ করলাম, আমি বললাম যে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, হ্যাঁ আমি করতে রাজি আছি। তখন আমাকে বললো যে তুমি আমাকে কিছু ছবি তুলে দাও। তো তখন তো আপনাকে কালার ছবির যুগ ছিল না, তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে স্টিল উঠতো, সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আর কি। তো
তো আমি কিছু ছবি তুলে দিলাম, উনি বলে দিলেন প্রোফাইল এই প্রোফাইল এই প্রোফাইল, ফ্রন্টে একটু কাছে একটু লংয়ে। তো সেইখানে আপনার টিকাটুলিতে এখন বোধহয় স্টুডিওটা নাই, কে ফটোগ্রাফার্স, খুব নাম করা ফটোগ্রাফার ছিল সেখানে তখনকার দিনে, অনেকেই জানে, অনেক ফিল্মেও উনি বোধহয় ফটোগ্রাফিংয়ের কাজ করেছেন। তো ওখান থেকে আমি ছবি তুললাম, তোলার পর আমি ওনাকে দেখালাম, উনি দেখানোর পর বলল যে তুমি তোমার দাড়িগুলো আর কাটবে না, তুমি রেখে দেবে, আমি যখন বলবো তার আগে আগপর্যন্ত তুমি দাড়ি কাটবে এবং চুলটাও আর তুমি কাটবে না, তুমি চুলটা বড় করতে থাকো আর তুমি দুই দিন পরে এসো, তোমার ছবি তুমি তো দিয়ে গেলে, তোমার ছবি এসে তুমি দেখে যেও। তা আমি আবার দুদিন পরে গেলাম, যেয়ে দেখি উনি কিন্তু আবার পেইন্টার ছিলেন, কিন্তু শোভাযুক্ত কিনা, হ্যাঁ আঁকতেন, এবং নট অনলি দ্যাট যে উনি কিন্তু ওই যে সিনেমার যে ব্যানার হয় যে সেগুলো কিন্তু উনি আঁকতেন এবং একে কিন্তু উনি ওনার মানে সংসার চালাতেন, কিন্তু প্রথমে ফিল্মে আসার আগে দিয়ে কিন্তু প্রথমে ফিল্মে আসার আগে দিয়ে কিন্তু এগুলো এবং পোস্টারে ডিজাইন করতেন উনি, এগুলো করে কিন্তু ওনার সংসার চালাতেন। তো আমি যখন গেলাম আমাকে আমার ছবিগুলো দিল, বিশ্বাস করেন আমি আমার নিজের ছবি আমি চেঞ্জ দেখলাম এবং আমি খুব আশ্চর্য হলাম, কোনোটার মধ্যে দেখলাম যে উনি খোঁচা 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 দাড়ি দিয়েছেন, খোঁচা খোঁচা মোজ দিয়েছেন, কোনোটার মধ্যে মোজ বড় করেছেন, কোনোটার মধ্যে দাড়ি বড় করেছেন, বিভিন্ন গেট আপে আমার ওই ছবিগুলোকে উনি চেঞ্জ করেছেন, যেটা আমি আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে উনি এই করেছে। তো বললো যে আমার আমি এইরকম তোমাকে চাই যেরকম আমি তোমাকে এই ছবির মধ্যে আমি করেছি। তো তারপরে মানে তো আমি তো জানি যে আমাকে নিয়ে কাজ করবে, এখন কবে শুরু হবে এই যন্ত্রণা তো আমার আর সহ্য হচ্ছে না, শুটিং তো শুরু হচ্ছে না, শুটিং শুরু হচ্ছে না কারণ আমি শুনি যে এরকম তার নায়িকা ঠিক হয় না, কখনো উনি ভাবেন রিনি রেজাকে নেবেন, কখনো বলছেন শম্পা রেজাকে নেবেন, কারণ ওই সময় ববিতা ম্যাডামের সঙ্গে তার নাকি একটু মনোমালিন্য চলছিল যার জন্য ববিতা ম্যাডামকে নেবেন না। তো লাস্ট অফ অল এদিক দিয়ে আমার জীবনের আরও একটা ঘটনা বলি, আমার জীবনের প্রথম মঞ্চস্থ নাটক যেরকম বাংলার মুক্তি, এই জন্য আমি বলি যে আমার দেশ আমার সঙ্গে এমনভাবে মিশে আছে যেটা বলতে পারবো না। তো সেই ছবির প্রোডিউসার কিন্তু ছিল মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, কিন্তু হ্যাঁ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কিন্তু এই ছবির প্রোডিউসার। তো তারা বলতেছে কি হলো দাদা আপনি এখনো নায়ক দেখালেন না নায়িকা দেখালেন না, আপনি ছবি বানাবেন, আপনি কি বানাবেন না কি করবেন, না হলে না বানালে আপনি বলে দেন যে আপনি বানাবেন না। তো ওনারা খুব মানে অনেকটা মানে অ্যাংরি হয়ে গেলেন। তো তারপরে একদিন আমাকে ডাকালেন, ডাকায় বলল যে তোমার সঙ্গে কয়েকজন মানুষের সঙ্গে একটু পরিচয় করায় দেবো, তুমি একটু ওই কাকরাইলের এখানে একটা স্টুডিও আছে, এটার নাম ছিল ইফসা স্টুডিও, তখন চলচ্চিত্রের গান টান এবং মহরত সিনেমার মহরত ওই ইফসা স্টুডিওতে হতো আর কি, তো তুমি ওখানে আসবে আর মানে একটা সুন্দর দেখে একটা পাঞ্জাবি পরে এসো, পাজামা পরে এসো। তো আমি সেখানে গেলাম, একটা পাজামা পাঞ্জাবি পরে গেলাম। তো যাওয়ার পরে আমি ওখানে ঘোরাঘুরি করছি, কেউ আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না, কারণ কেউ তো জানে না যে আমি নায়ক হিসেবে। তো হঠাৎ করে আমার গুরু আমার ওস্তাদ শোভা দত্ত বললো যে চলো আমার সঙ্গে একটু, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এই আমাদের এই যে শেরাটন যে হোটেলে সেখানে আপনার পাঞ্জাবির বাটিক পাঞ্জাবির দোকান ছিল, এখন আছে কিনা জানি না, সেইখান থেকে আমার এই পাঞ্জাবিটা চেঞ্জ করে উনি একটা বাটিকের পাঞ্জাবি কিনে আমাকে দিলেন আর এই পাঞ্জাবিটা খুলে নিলেন, আমাকে ওটা পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে আমি এখানে আসলাম। আমার তখন খোঁচা খোঁচা দাড়ি বড় চুল, তো তারপরে এখানে তারপরে আমি যে হাঁটাহাঁটি করছি কেউ কিন্তু আমাকে কেউ কিছু, শুধু আমাদের মহল্লারই একজন মানে ফিল্মে উনি স্টিল ফটোগ্রাফারের কাজ করতেন, ওনার নাম ছিল কাইয়ুম, কাইয়ুম ভাই বলে আমরা ডাকতাম। তো উনি ওই ছবির মানে স্টিল ফটোগ্রাফার ছিলেন, উনি আমাকে জিজ্ঞাসা, উনি আবার একটু নন বেঙ্গলি ছিলেন, উনি আমাকে জিজ্ঞাসা কি ইলিয়াস তুমি এখানে কি করছো। তো আমি বললাম যে আমি তো এরকম শোভা দত্ত আমাকে দেখেছে এর জন্য আমি এখানে আছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন মানে তখনও নায়িকা আসে নাই, তো শেষ পর্যন্ত আমি এদিক দিয়ে শুনছি যে মানে সুচন্দা ম্যাডামের সঙ্গে শোভা দত্ত আলাপ আলোচনা হচ্ছে এবং একটা মিটমাট হয়েছে। হওয়ার পর তারপরে সুচন্দা ম্যাডাম ববিতা ম্যাডামকে নিয়ে রওনা দিয়েছে, রওনা দিয়ে এখানে যখন উপস্থিত হলো প্রেজেন্ট হলো,
তখন সবার মানে কই নায়ক কই তাহলে নায়িকা আসলো নায়ক তো উনি বলতেছেন আরে অধৈর্য হলে কি হবে আগে নায়িকাকে বসায় তো নায়িকাকে বসালো এরকম একটা সোফার মধ্যে বসালো আমাকে নিয়ে পাশে বসালো এই তো তখন ছবি তোলা হচ্ছে আচ্ছা আচ্ছা নানান রকম তখন আপনার কি অনুভূতি হয়েছিল সেই সময় তো ববিতা মানে বাংলা চলচ্চিত্রে কি বলবো সুপারস্টার মানুষ যে এত সুন্দর হয় আমার ধারণা ছিল সত্যি কিন্তু এত সুন্দর যে হয় এবং এত সুন্দর ফিগার হয় মানুষের এটা আমার জানা ছিল না এটা আমি মানে আমি এখন জিজ্ঞাসা করি না আমি বলতে পারবো এত সুন্দর মানে কি যে বলবো আমার কাছে মানে স্বপ্নের মধ্যে পড়ে গেছে আমার স্বপ্নে চমৎকার গান আসলে কি বলবো এরপরে ববিতার সঙ্গে আরো একটি ছবিতে অভিনয় করেছেন সেটা ছিল সুন্দর সুন্দর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি এই ছবিটা নিয়ে একটু শুনতে চাই আমরা সবগুলো ছবি নিয়ে একটু একটু জানতে চাই সংক্ষেপে সংক্ষেপে আমরা একটু আসলে সুন্দরী ছবিতে ওই যে যেটি আমার ওস্তাদের ই ছিল যে যেন যোগাযোগটা যদি থাকে তাহলে হয়তো তো সেই সময় আসলে চিত্রালীর সঙ্গে একটা ভালো সম্পর্ক হয় এবং চিত্রালীর পারভেজ ভাই থেকে শুরু করে আমাদের আহমদ জামান চৌধুরী উনি কিছুটা চেষ্টা করলেন আমাকে এই সুন্দরী ছবিতে কাজ করার জন্য আর কি তো সুন্দরী ছবিটা আমজাদ ভাইয়ের সঙ্গে উনি আমাকে পরিচয় করিয়ে দেন এবং আমজাদ ভাই আমাকে পছন্দ করেন আমাকে এটি নেন নেওয়ার পরে দিয়ে আবার আমি শুনলাম যে এই ছবি থেকে আমি বাদ হতে যাচ্ছি অন্য আরেকজন নায়ককে মানে এবং তখন অলরেডি আমি লোকেশনে চলে গেছি আমি মানিকগঞ্জে শুরু করি নাই মানিকগঞ্জে আমি গেছি অভিনয় করার জন্য কিন্তু তার মধ্যে আমি শুনলাম যে ওখান থেকে আমাকে বাদ দেবে এবং অন্য আরেকজন নায়ক এখানে আসবে যাই হোক শেষ পর্যন্ত ছবিটা করলেন তো তারপরে আলটিমেটলি সেই ছবিটি করা হয়েছে যেটি আমি পরে জেনেছি আর কি যে ওই ছবির একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমজাদ ভাইয়ের পরবর্তী সময় উনিও ডিরেক্টর হয়েছিলেন নাম করা ডিরেক্টর কাজল আরিফিন তারা মানে এবং আরও কয়েকজনের খুব অপোজ করলো যে আপনি যদি এই কাজটি করেন তাহলে আমরা আপনার সঙ্গে কাজ করবো না আমরা এখান থেকে চলে যাব তো যাই হোক শেষ পর্যন্ত আমি ওই ছবিতে অভিনয় করলাম আমি অভিনয় করলাম ববিতা ম্যাডামের সঙ্গে ওই ছবিটা এবং ওই ছবির তো দু তিনটা গান তো হ্যাঁ আপনার লিপেই ছিল একটা গান কি করে বলিব আমি তো এবং এই গানের আবার একটা মজার ব্যাপার আছে আমার প্রয়াত স্ত্রী জাহানারা সে কখনো এই গানটা আমাকে গেতে দিত না হ্যাঁ বলতো যে না এই এই গানের কথা হলো যে কেউ কোনো দিন আমার তো কথা দিল না কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছি তুমি কেন এই গান গাইবে তো তারপরে আমি মানে গাইতাম আমার খুব পছন্দের গান তো আমার এই পছন্দের গান কি আমার দর্শকদের হ্যাঁ অবশ্যই আপনার পছন্দের গানটি এই মুহূর্তে আমি দর্শকদের দেখাবো দর্শক চলুন আমাদের প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন অভিনীত সুন্দরী ছায়াছবি থেকে কে কোনোদিন কথা দিল না এই গানটি আমরা দেখে আসি আসলে এত চমৎকার ছবিগুলো সেই সময়ে এগুলো সব জাতীয় পুরস্কার পেয়েছে আমার মনে হয় কি যে আপনার অভিনয় জীবনের চলচ্চিত্রের প্রথম যে চলচ্চিত্রটি সারা বাংলাদেশে আপামর জনসাধারণের মনে ক্লিক করেছিল সেটা ছিল আঁখি মিলন হ্যাঁ আমার গরুর গাড়িতে আমার মনে হয় যেন এটা একটা মানে গানটা সবার ছোট বড় সবার মুখে মুখে সেই সময়ে তৎকালীন সময়ে তো এই হ্যাঁ এখনো এবং অনেকেই যারা স্টেজ পারফর্ম যারা করেন তারা অনেকেই এখনো পর্যন্ত স্টেজে এই গানটা কত যে পারফরম্যান্স হয়েছে এই গানটা নিয়ে সেই সময় তো আপনি বুঝতে পারেননি যে এই গানটা এরকম একটা ইতিহাস সৃষ্টি করবে একটু শুনতে চাই সংক্ষেপে এই ছবিটার আগে দিয়ে আমার যে যে প্রোডাকশনের এই ছবিটি ছিল আর কি সেই প্রোডাকশনে আরও একটি ছবি আমি করেছিলাম ছবিটির নাম হলো কাজললতা আচ্ছা কাজললতা ছবির মধ্যে অনেক সুন্দর গান আছে হ্যাঁ অনেক সুন্দর গান আছে কাজললতা এর পরবর্তী সময় ওই কাজললতাতে রাজ্জাক ভাই ছিলেন এবং আমি ছিলাম রাজ্জাক ভাই আমার বড় ভাইয়ের ক্যারেক্টার করেন আমি তার ছোট সুচরিতা ছিল আর এটার মধ্যেও মানে এটা একটা রোমান্টিক একদম পিওর রোমান্টিক একটা গল্প এই গল্পের মধ্যে মূলত মানে আমি এবং সুচরিতা প্রবীণ মিত্র আর হলো আমাদের সাইফুদ্দিন ভাই প্রয়াত সাইফুদ্দিন ভাই আমাদের চাচার ক্যারেক্টারটি করেন এবং আরেকজন আমার প্রিয় একজন ডাইরেক্টর উনিও অভিনয় করতেন দারাশিক্ষ উনিও ছিলেন এই ছবিতে তো আজ মানে এই ছবিটি যখন আপনার গিয়া কমপ্লিট হয়
তো তার আগ পর্যন্ত কিন্তু আমার কেউ বুঝতে পারেনি যে এটা এতটা হিট করবে, মানে শুধু সেটা না, আমার অবস্থাও খুব একটা ভালো ছিল না, কিন্তু আর্থিকভাবেও খুব খুব খারাপ অবস্থা ছিল, কারণ যে ওই ছবিগুলো মানে খুব একটা ক্লিক করে নাই, মানে হিট সুপার হিট যেটাকে বলে শুধুমাত্র প্রশংসা পেয়েছে, কিন্তু হ্যাঁ রাইট রাইট ওরকম ভাবে ব্যবসায়িক ভাবে প্রোডিউসাররা মানে মোটামুটি গেছে উঠতে, কিন্তু আমার কিন্তু খুব কষ্ট গেছে। আচ্ছা, তো এই ছবিটি যখন রিলিজ হয় তখন মানে চিন্তা করছিল যে সুচরিতা ইলিয়াস কাঞ্চন এই ছবি কি হবে না হবে, মানে খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না সিনেমা হলের মালিকরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো তারপরে মানে ওই ছবিটি যখন রিলিজ হলো, রিলিজ হওয়ার পর প্রথম দিন কিন্তু দর্শকদেরও খুব একটা মানে সমাগম হলো না, আমার মন খুবই খারাপ ছিল, খুবই খারাপ ছিল, আমি কেঁদেছিও কিন্তু যে আল্লাহ এত সুন্দর অভিনয় করলাম, এত ভালো করলাম, এত পরিশ্রম করলাম, তার ফল যদি আমি না পাই তাহলে কেমন হবে। কিন্তু দুই দিন পর থেকে এই আস্তে আস্তে মানুষ জানা শুরু করলো, মানুষ মানুষ প্রচার করা শুরু করলো, সুন্দর ছবি, ভালো গান, সাংঘাতিক রকমের এই প্রশংসা শুরু হলো, এই যে শুরু হয়ে গেল একদম, মানে একদম সুপার হিট ছবি, সুপার ডুপার হিট, আপনার লাইফের মানে আপনার জীবনের মোড়টা ঘুরিয়ে দিল, প্রচন্ড টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট। এই তো প্রথম ছিল আখি মিলন, পরবর্তীতে তো আপনি একটা বোমা ফাটালেন যাকে বলবো সারা বাংলাদেশে, এর মাঝখানে অনেক ছবি করেছেন, তারপরে যে বোমাটা পাঠিয়েছেন সেটা বেদের মেয়ে জ্যোৎস্না। আমি এই বেদের মেয়ে জ্যোৎস্নাটা আগে ভাগে নিয়ে আসছি, একটু 89-তে তাই না ছবিটা ছিল, এটা বাংলাদেশের ব্যবসা সফল ছবির রেকর্ড বোধহয় এখনো পর্যন্ত ভাঙতে পারেনি, এবং এই ছবিটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই কিছু। এই ছবির অনেকগুলো রেকর্ড আছে, কিন্তু শুধু যে ব্যবসায়িক মানে রেকর্ড তা না, কিন্তু হয়তো মানে এমন একদিন আসবে যে টিকিটের দাম এত হবে যে রেকর্ডটা হয়তো ভাঙলো, আর্থিক রেকর্ডটা ভাঙলো, কিন্তু ঘটনাগুলোর যে রেকর্ড হয়েছে সেইটি কোনো দিন ভাঙবে কিনা আমি জানি না। তার কারণ হলো যে বহু মানে মানে মেয়েরা তাদের প্রসব হয়ে গেছে সিনেমা হলের মধ্যে, হ্যাঁ বাচ্চা প্রসব করেছে সিনেমা হলের সেই সময়, সেই সময় মানে বাচ্চা হবে সেই যন্ত্রণা নিয়েও সে ছবি দেখতে আসে, ছবিটা দেখতে ছবি দেখতে না না হলে সে দেখালো পেপার এসেছিল অনেকের সেই জায়গায় বাচ্চা হয়ে গেছে, তো তারপরে সেই বাচ্চা যদি ছেলে হয়েছে তাহলে হয়তো আমার নামে রেখেছে, আর মেয়ে হলে পরে জ্যোৎস্নার নামে রেখেছে, তারপরে মনে করেন যে এই ছবির মানে নামে ফিতা বিক্রি করেছে, চুড়ি বিক্রি করেছে, তারাও কোটিপতি হয়েছে, তারপরে যেটা ছিল যে ছবির গান একজনে কিনেছিল, খুব অল্প টাকায় কিনেছিল, মাত্র 20,000 না 25,000 টাকা দিয়ে কিনেছিল, 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল, তো ওই সময়টা ওরও এরকম একটা মানে ধারণা হলো যে অঞ্জুর তখন কিন্তু 19টা ছবি পরপর ফ্লপ গেছিল সেই সময়, হ্যাঁ সেই সময়, কিন্তু আমি কিন্তু সুপার হিট ছিলাম, হ্যাঁ সেই সময় আমার প্রতিটি ছবি কিন্তু তখন সুপার হিট ছিল, কিন্তু অঞ্জুর পরপর 19টা ছবি ফ্লপ ছিল, তো তারা মনে করছে যে অঞ্জুর নামে নিয়ে বিশেষ করে মানে বেদের মেয়ে জ্যোৎস্না অঞ্জু এই ছবি কি চলবে কিনা, তাও আবার আপনার সঙ্গে জুটি করে, হ্যাঁ হ্যাঁ, তো তারপরে আপনার গিয়া এই যে গান যে কিনেছিল সে কি করলো, তার ওই 5,000 টাকা ফেরত চাইলো প্রোডিউসারের কাছে, আমি নেবো না, হ্যাঁ আমি এটা নেবো না, আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দেন, তো তখন কি করলো প্রোডিউসারদেরও অনেক কষ্ট করে কিন্তু ছবি বানিয়েছে দুইজন প্রোডিউসারের, তারপরেও কিন্তু তারা অনেক কষ্ট করে কিন্তু ছবি বানিয়েছেন, তো তারপরে ওনারা টাকা ফেরত দিলেন, ফেরত দেওয়ার পরে আবার আরেকজন পার্টির কাছে তারা গানগুলো বিক্রি করে দিলেন, একটু বেশিতেই বিক্রি করলেন, এই গান যখন বিক্রি করলো যার কাছে সে এই গান বিক্রি করে রেকর্ড বিক্রি করে সে কিন্তু মানে আপনার গিয়া ওই সময়ে কোটি টাকার উপরে বাড়ি বানালেন, একটা অডিও অডিও, হ্যাঁ অডিও বিক্রি করে একটা বাড়ি বানালেন, এইটা ছবিটা রিলিজ হওয়ার আগে, হ্যাঁ এটা রিলিজ হওয়ার আগে বিক্রি হয় এবং পরে দেও বিক্রি হয় আর কি, তো তখন আপনার গিয়ে যখন ও বাড়ি বানালো কোটি টাকার উপরে দাম দিয়ে যখন বাড়ি বানালো তখন এই যে 5,000 টাকা যে ফেরত নিয়েছিল ও টোটালি পাগল হয়ে গেছিল, মাথা নষ্ট হয়ে গেছিল, এটা তো একটা রেকর্ডের বিষয় যে ও আফসোস করতে করতে পাগলই হয়ে গেল,
এবং মানে ওই যে মানে এক এক রকমের পাগল এরকম মানে খালি এক ধ্যানে থাকে যে আমি এটা কি করলাম আমি কি করলাম এই রকম জপে না ঠিক এরকম সে জপতো আর কারণ সে কেউ বুঝতে পায়নি যে এই ছবিটা এবং এই গানটা হ্যাঁ এত তারপরে মনে করেন যে এই যে এই যে এই রেকর্ডগুলো প্রত্যেকে আপনি মানে আর তৈরি হবে আর তৈরি হবে হওয়ার মত সেরকম রেকর্ড আর বাংলাদেশে আদৌ হবে কিনা সন্দেহ আছে আচ্ছা ইলিয়াস কাঞ্চন ভাই আমরা আর কথা না বলি এই মুহূর্তে কিন্তু আমার খুব দেখতে ইচ্ছে করছে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে কারণ দর্শকরা যদি গান না দেখাই তাহলে পুরো এখনই অনুষ্ঠান ছেড়ে তারা বন্ধ করে দিবে টিভি বন্ধ করে দিবে আমরা চাচ্ছি না সেটা আমাকে ভালোবাসে এবং তাদের ভালোবাসায় আজকে আমি ইলিয়াস কাঞ্চন হয়েছি এবং তাদের জন্যই তো আমি এখানে আজকে উপস্থিত আচ্ছা আপনি বলে দেন যে এই মুহূর্তে বেদের মেয়ে জ্যোৎস্না গানটা তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমার সেই বিখ্যাত ছবি যেটির রেকর্ড অনেক দিক দিয়ে রেকর্ড আছে যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি এবং কেউ ভাঙতে পারবে কিনা জানি না আর কোনো ছবি ভাঙতে পারবে কিনা জানি না সেই ছবিরই গান বেদের মেয়ে জ্যোৎস্নামায় কথা দিয়েছে ও আচ্ছা কি মিলন ছিল কাজল লতা ছিল তারপর শুরুতেই ছিল চিত্রনায়িকা ববিতার সঙ্গে পরপর কয়েকটা ছবি করে ফেললেন এরপর আসলো অঞ্জু ঘোষের সঙ্গে সে বেদের মেয়ে জ্যোৎস্না গানটা তো দেখলাম সেই সুপার ডুপার হিট ছবি অঞ্জু ঘোষের সাথে আরও ছবি ছিল আপনার সেগুলোও সুপার হিট পরবর্তীতে আপনাকে আমরা জুটি হিসেবে পেয়েছি চম্পার সঙ্গে এই জুটি নিয়ে কিছু শুনতে চাই চম্পা ইলিয়াস কাঞ্চন এই জুটি আসলে মানে চম্পার সঙ্গে যখন জুটি হয় সেই সময়টা দ্বিতীয় আসে নায়িকা দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় বলব এটা পরে বলব মানে আসে তো চম্পার সঙ্গে জুটি হয়ে কাজ করাটাই মানে মানে এটাকে যেটা বলবো আর কি যে নায়ক নায়িকার যে জুটিবদ্ধর যে বিষয়টি সেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা একজ্যাক্টলি চম্পার সঙ্গে আসলে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণে বড় পর্দায় আসলে সেটা আমরা পেয়েছি যে কারণে ওই জুটিটা দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছিল এবং ওর সঙ্গে অনেকগুলো ছবি করেছে সব ছবি সব সুপার হিট ছিল সব সুপার আর ওখানে অনেক গানই আপনার সুপার হিট আসলে কোন গানটা ফেলে কোন গানটা দেখাবো আসলে আমি বুঝতে পারছি না চম্পা এবং ইলিয়াস কাঞ্চন জুটির তারপর এই মুহূর্তে একটা গান মনে পড়ছে গানটা আসলে খুব মজার একটা গান আর যাব না আমেরিকায় মনে পড়ছে গানটা খুব সুন্দর ডুয়েট গানটা ছিল এটা অচেনা ছায়াছবির হ্যাঁ তাহলে দর্শকদের এই গানটা একটু দেখাই আসলে পুরো গান দেখাতে পারবো না আমরা একটু একটু দেখাচ্ছি আর কি জাস্ট এটা একটা স্মৃতি যে আপনি সেই সময়ে এই গানটা করেছিলেন আর কি দর্শক চলুন আমাদের প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন এবং চম্পা জুটির একটি চমৎকার গান আর যাব না আমেরিকায় এই গানটি আমরা দেখে আসি কাঞ্চন ভাই আসলে আপনার প্রতিটা ছবি সুপারহিট কোনটা ছেড়ে কোনটা বলবো জুটি হিসেবে এই এতগুলো জুটি বললাম পরবর্তীতে কিন্তু আপনাকে আমরা দিতির সঙ্গে আমাদের প্রয়াত চিত্রনায়িকা দিতির সঙ্গে একটা জুটি করে অনেকগুলো ছবিতে আপনাকে পেয়েছি সেসব ছবিগুলো সুপার ডুপার হিট অনেক সুপার ডুপার এবং অনেক সুন্দর সুন্দর একটু শুনতে চাচ্ছি আপনার তো যেমন আছে চরম আঘাত চরম আঘাত এই ছবিটি আসলে আমার স্ত্রী মারা যাওয়ার পর দিয়ে এই ছবিটি শুরু হয় এবং এই ছবিটির একটি গান আছে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় জীবন তত বড় নয় তো এটি আসলে কিন্তু কথা যে গান যে গানের কথা যে একটা বিশাল ব্যাপার একটা গান কিন্তু ছবিটাকে অনেক কিছু অনেক কোথায় নিয়ে যায় একটা একটা গানই কিন্তু সেটাই প্রমাণ এবং রিয়ালাইজ করার বিষয় থাকে গান গানের কথা আসলে মানুষ মানুষের পুরো জীবনটাকেই মানে তখন চিন্তা করে যে আসলে তো তাই তো যে জীবন তো এত বড় না কিন্তু ভালোবাসা তো আসলে কখনো শেষ হয় না কাজেই ভালোবাসাটাই বড় জীবন কিন্তু ছোট আসলে খুব ইচ্ছে করছে এই গানটাও দেখাই ঠিক আছে দর্শক চলুন ইলিয়াস কাঞ্চন এবং আমাদের প্রয়াত চিত্রনায়িকা দ্বিতীয় অভিনীত চমৎকার একটি গান চরম আঘাত ছায়াছবি থেকে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় আরেকটা জুটি পেয়েছি আপনার সঙ্গে ইলিয়াস কাঞ্চন এবং মৌসুম আরেকটা জুটি সুন্দরভাবে গড়ে উঠেছিল সেই সময় মৌসুমি এবং ইলিয়াস কাঞ্চন অনেকগুলো ছবি আপনারা করেছেন সবই হিট সবগুলো হিট হ্যাঁ সবই সুপার একটু শুনতে চাচ্ছি আপনার মৌসুমি আসলে যখন প্রথম আসে আর কি চলচ্চিত্রে আসে তো আমার মানে আমার একজন প্রিয় পরিচালকের হাত ধরে সে আসে সোহানুর রহমান সোহান তার
অনেকগুলো ছবি আমি করেছি, সেই ছবিগুলো অনেক সুপার ডুপার হিট ছবি হয়েছে। তো পরবর্তী সময়ে যখন মৌসুমীকে নিয়ে আসে, তো সুহান আমাকে নিয়ে যায় যে চলেন আমার নায়িকাকে দেখায়। তো আমি নায়িকাকে দেখলাম, আসলে কিন্তু সে অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর একজন নায়িকা, এবং আমার তখন মনে হয়েছে যে সে এক সময় ইন্ডাস্ট্রি রোল করবে আর কি। তো একদিন ওই সময় আপনার গিয়া আমার স্ত্রী বেঁচে ছিল, পপুলার স্টুডিও পাগলায় একটা স্টুডিও ছিল আমাদের, সেইখানে একটা ছবির শুটিং করছিলাম, আমার আমি একটা ছবিতে শুটিং করছিলাম এবং মৌসুমী একটা ছবিতে শুটিং করছিল। তো আমার স্ত্রী গিয়েছিল সেখানে দেখতে আর কি। তো সেখানে দেখতে যাওয়ার পর মৌসুমী আসলো আমার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। তো তখন আমার স্ত্রী বলল যে মৌসুমী, তোমাকে কিন্তু কথা দিতে হবে, আমার আমাদের প্রোডাকশনের নেক্সট ছবিতে কিন্তু তুমি অভিনয় করবে। তো তখন মৌসুমী বলল যে হ্যাঁ ভাবি, অবশ্যই করবো, আপনার প্রোডাকশনের ছবিতে আমি অভিনয় করবো না। কিন্তু ওই বছরই আমার স্ত্রী কিন্তু মারা গেল। মারা গেল। তো মারা যাওয়ার পরে আমি মৌসুমীকে বললাম যে তোমার ভাবির একটা কথা দেওয়া ছিল, তো সেই কথাটা তো আমি ফুলফিল করতে চাই, যেহেতু আমি নেক্সট ছবি বানাতে যাচ্ছি, তোমাকে তো আমার বলা অবশ্যই দরকার, কারণ সে কথা দিয়েছিল তোমাকে নেবে, তুমি কি করবে আমার এই ছবিটিতে? বলে যে হ্যাঁ কেন করবো না, অবশ্যই, কারণ এটা কি যে আমি ভাবিকে কথা দিয়েছিলাম, ভাবির সঙ্গে আমার কথা হয়েছিল জীবনে প্রথম, ওই ওই তখনই কথা হয়েছিল ওর সঙ্গে। এটা কোন ছবি ছিল? এটা কোন সেট ছিল, কোন ছবির সেট ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু যে ছবিটি সে করেছিল সেটি ছিল মানে শেষ রক্ষা। শেষ রক্ষা, হ্যাঁ শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মৌসুমী ইলিয়াস কাঞ্চন, তো ওই ছবিটির নাম ছিল শেষ রক্ষা। আচ্ছা, শেষ রক্ষা ছবিতে মৌসুমী মানে কাজ করে আমার সঙ্গে প্রথম, এবং এই ছবিটি আমার ঘরে যতগুলো ছবি ছিল তার মধ্যে সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল এই শেষ রক্ষা ছবি। শেষ রক্ষা, এবং শেষ রক্ষা একটি গান ছিল, সেটি হলো যে আমার হবে সেই বউ, হবে সেই বউ, এই শ্যামলা বরণ পাতলা গরণ ঘুমটার ফাঁক দিয়ে, এই ধরনের আর কি মানে ছিল আর কি। তো প্রিয় দর্শক চলুন আপনারা দেখে নেন, আমি ভুলে গেছি যদিও কথাগুলো, কিন্তু আপনারা এই গানটি দেখুন, অত্যন্ত সুন্দর একটি গান, আমার পছন্দের একটি গান। এই সুযোগে কাঞ্চন ভাই আপনার কণ্ঠ স্বকণ্ঠে একটা গান শুনে ফেললাম, দর্শকরাও কিন্তু শুনে ফেললেন, এবং আপনার কণ্ঠ অনেক ভালো, আপনি হয়তো গানের চর্চা করলে, গান চালিয়ে গেলে হয়তো আরো ভালো করতে পারতেন। বললাম না যে গান শিখেছিলাম এক সময়। হ্যাঁ, আপনি যে 2015 সালে বোধহয় রবীন্দ্রনাথের হঠাৎ সেদিন বোধহয় কবিতা অবলম্বনে একটা ছবি করেছিলেন দেবশ্রী রায়ের সঙ্গে, কলকাতার নায়িকা। হ্যাঁ, না এটা 2017 17-তে রিলিজ হয়েছিল, 2017-তে রবীন্দ্রনাথের কবিতা অবলম্বনে একটা ছবি নির্মাণ করেছিলেন দেবশ্রী রায়ের সঙ্গে, একটু জানতে চাই ছবিটা সম্পর্কে। এই ছবিটি আসলে আমি শুরুটাই তো আমার দেখেছেন যে আমি সাহিত্য নির্ভর ছবি দিয়ে আমার শুরু হয়েছিল, পরপর অনেকগুলো সাহিত্য নির্ভর ছবিতে আমি অভিনয় করেছি, এবং আমার জীবনে যে পুরস্কার যেটি পেয়েছিলাম, প্রথম পুরস্কার যেটি পেয়েছিলাম সেটিও শরৎচন্দ্রের পরিণীতা ছবিতে, পরিণীতা ছবিতে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। তারপরে আপনার 2006-এ যদিও শাস্তি ছবিতে রবীন্দ্রনাথের, তো আমার কিন্তু এই যে শুরু যেহেতু সাহিত্য, ওইটার প্রতি আমার একটা আলাদা মানে একটা টান আমি বলবো আর কি, যদিও আরও বেশি সুযোগ পাইলে আমি খুব মানে খুশি হতাম, কারণ হলো গিয়ে যে আমি ওই ধরনের ছবি আমি আমি খুব হয়তো সামনে আপনাকে আরও পাবো সাহিত্যভিত্তিক ছবি, এই কারণে যখন আমাকে বলা হলো যে রবীন্দ্রনাথের মানে হঠাৎ দেখা কবিতা অবলম্বনে একটি ছবি, তো আমি খুবই উৎসাহিত হলাম এবং আমি কাজ করতে চাইলাম। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে দেবশ্রীর অনেকগুলো ছবি মানে আমি দেখেছি, কখনো তার সঙ্গে কাজ করা হয়নি, কলকাতার আর্টিস্ট, সেও অনেকগুলো ছবিতে অভিনয় করেছে, তো এই প্রথম তার সঙ্গে কাজ করলাম, আমার ভালো লেগেছে। এবং ডিরেক্টরও যিনি ছিলেন
একজন মহিলা মানে একজন নারী ছিলেন ডিরেক্টর, তো সেই দিক দিয়েও আমি বলবো যে এটাও একটা মানে আমার জন্য একটা বড় ব্যাপার। আমি দুইজন মহিলার ডিরেকশনের ছবিতে আমি অভিনয় করেছি, একজন হলেন গিয়ে ওই যে রেশমি মিত্র, আর একজন হলো গিয়া আমাদের এখানকার নার্গিস আক্তার। তো এই দুইজনকে আমি পেয়েছি। তো আরো যদি বেশি আসতো আমি সবসময় একটা কথা বলতাম, মেয়েদের আরো কাজ, যদি মেয়ে পরিচালক আমি যদি বেশি পেতাম তাহলে আরো বেশি হয়তো আমি আরো বেশি এনলাইটেড হইতাম আর কি। কারণ এটা কারণ হলো অপোজিট আপনার পছন্দ করে, সেক্সের প্রতি আলাদা একটা দরদ থাকে অবশ্য, অন্য নায়ক নিতে পারতো। যাই হোক, আসলে আপনার আপনাকে আজকে ইন্টারভিউতে অনেক কিছু জিজ্ঞেস করার ইচ্ছে করছে, তারপরে আমার মনে হচ্ছে যে না, আমি যে স্টাডি করেছি যতটুকু, যে আপনার ছবিগুলো এক একটা সুপারহিট ছবি, আমি কোনটা রেখে কোনটা কথা বলবো, কোন গানটা রেখে কোন গানটা দেখাবো, আমি রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি। যেমন এই মুহূর্তে আমার একটা গানের কথা মনে পড়ছে, যেটা খুব একটা চমৎকার গান, বেলি ফুলের মালা দিয়ে দিতি ছিলেন সেই ছবিতে, বেপরোয়া ছবিতে, মনে পড়ছে? এই মুহূর্তে একটা গান দেখাই দর্শকদের। দর্শক চলুন, আমাদের প্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং দ্বিতীয় অভিনীত বেপরোয়া ছায়াছবি থেকে বেলি ফুলের মালা দিয়ে এই গানটা দেখে আসি। অনেক গান আছে আসলে। হ্যাঁ, আরেকটা কথা জানতে চাই, অনেক আগের কথা, সহধর্মিনী ছবিতে আপনার ছেলে তখন অনেক ছোট ছিল, সেই সময় নাকি ছোট একটা চরিত্রে অভিনয় করেছিল, একটু শুনতে চাই কেমন করে সেটাতে অভিনয় করলো? এটা হলো গিয়া যে আমি আসলে চাইতাম যে আমার বাচ্চারাও যেন চলচ্চিত্রে আসে করুক, এটা কিন্তু আমার খুব ইচ্ছা ছিল। আচ্ছা, কিন্তু ওরা আসলে কখনোই মানে ওরকম ইচ্ছা পোষণ করেনি। আচ্ছা, বরঞ্চ ওরা অ্যাভয়েডই করেছে আর কি, তো যার জন্য ওরা মানে ওইভাবে আসে না আর কি। তো যেহেতু ছোট ছিল, তো আর ওই ছবিতে আমারই আবার একটা ছোট মানে সন্তানের দরকার ছিল, গল্পেরই মধ্যে আছে যে আমারই একটা সন্তান যেটা আমার চক্ষের আড়ালে মানে সে বড় হয়, তো ওই সময় আমার ছেলেটিও ছোট ছিল, ওর ওই ওই বয়সের ছিল, তো তখন মানে ওকে আর কি ওই ছবিতে নেওয়া হয় আর কি। এবং ওই ছবিতে সে যে মানে কাজ করেছে সেটাও তার মনে নাই, কিন্তু ও কোলে ছিল মনে হয়, একদম পিচি বয়স, কোলে ছিল, কোনো রকম বসতে পারত আর কি, মানে বসিয়ে দিলে পরে কোনো রকম বসে বসত, আবার খেয়াল রাখতে হতো যে গড়িয়ে পড়ে না যায়, এরকম বয়স ছিল, মানে হাঁটতো না, না এরকম বসা 6 মাস না। তো তারপরে ও যখন মোটামুটি একটু বড় হলো, তো বড় হওয়ার পর তো তখন আমি ক্যাসেট এনে ওকে দেখালাম আর কি, তখন বোধহয় খুব সম্ভবত 3 বছর মত কিংবা 3.5 বছর বয়স আর কি। তো ক্যাসেট এনে যখন ওকে দেখালাম, তখন ও রিয়েলাইজ করলো যে ও তো শিল্পী। এবং ওই দিন আমরা একটা চাইনিজে গেলাম, আমরা খেতে গেলাম, তো সেখানে যেয়ে দেখি যে এরকমভাবে মুখ ঢেকে আছে, তাই আমি বললাম যে কি হলো, তুমি মুখ ঢেকে আছো কেন বাবা, কয় আমাকে চিনে ফেলবে না লোকে, ওই 6 মাস বয়সে অভিনয় করে, এখন তো কোনো সম্ভাবনা দেখছি না। তবে ওই মানে ও যখন আরো বড় হয় যখন, তখন ওই যে আমার উস্তাদ যখন উস্তাদের সঙ্গে যখন দেখা হতো, তখন আমার উস্তাদ বলতো, এই ইয়ে নাতি তুই কিন্তু তোর বাপও কিন্তু আমার সাগরে, তুই আমার সাগরে। সুভাষ তো আপনারও উস্তাদ ছিলেন এবং ছেলেরও ছিল। আচ্ছা, আপনি তো পরিণীতা ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তারপর শাস্তি ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, বাচসাস পুরস্কার পেয়েছেন অনেক ছবিতে, আরও অনেক সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক পুরস্কার পেয়েছেন, হ্যাঁ অনেক পুরস্কার পেয়েছেন। সবচেয়ে যে বড় পুরস্কার সেটা হলো আমাদের সারা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা সেটাও পেয়েছেন। তারপরেও আপনি আমাদের আপনার নিজ কর্ম এবং মেধা দিয়ে আপনি যতটুকু অর্জন করেছেন জীবনে, সেটা আমাদের দেশ আমাদের রাষ্ট্র আপনাকে স্বীকৃতি দিয়েছে, আপনি সম্প্রতি 21শে পদকে ভূষিত হয়েছেন, একটু শুনতে চাই আপনার অনুভূতি। 21শে পদক আমি পেয়েছি, আমি আমি বলবো না যে যে কথাটি এর আগেও বলেছি আমি, যে দেশের সঙ্গে কিভাবে যেন আমার মানে একটা মিলেমিশে একাকার হয়ে আছি, আমি আমার ফিল্মের
শুরু দেখেন, আমার অভিনয়ের মঞ্চস্থ হওয়াটা দেখেন, সবই যেন স্বাধীনতাকে ঘিরে, দেশকে ঘিরে আমার আমার জীবনটি। তো আমার স্ত্রী যখন মারা গেল, সেই সময়টা আমি ভেবেছিলাম যে আমার বাচ্চাগুলো এত ছোট, তো তাদেরকে আসলে কে মানুষ করবে আমি যদি তাদের দেখভাল যদি না করি। তো তখন আমি চিন্তা করলাম যে বাবা এবং মায়ের আদর দিয়ে ওদেরকে যেহেতু মানুষ করতে হবে, তো আমি তো চলচ্চিত্রে যেভাবে আমি কাজ করি, 18 ঘন্টা কাজ করি, আমি ওইভাবে কাজ করলে তো এদেরকে মানুষ করতে পারবো না। তো ভাবলাম যে আমি আস্তে আস্তে এখান থেকে বিদায় নিয়ে নেব, আর থাকবো না এখানে। তো এটি যখন জানলো আর কি, তো আমার স্ত্রী মারা যাওয়ার পর অনেকে যখন আমাকে সান্ত্বনা দিতে আসলো, তো তার মধ্যে থেকে একজন সাংবাদিক আমাকে বলল যে ইলিয়াস সাহেব, শুনলাম আপনি নাকি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন, তো আপনি স্ত্রী মারা যাওয়াতে বিদায় নিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে আপনি এই যে ইলিয়াস কাঞ্চন হয়েছেন, এই দেশের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় আপনি ইলিয়াস কাঞ্চন হয়েছেন, আপনার স্ত্রীকে ভালো, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসত, উনি ওনাকে আপনি বাঁচাতে পারেন না সড়ক দুর্ঘটনায়, কিন্তু যারা বেঁচে আছে, যারা আপনাকে এখনও ভালোবাসে, যাদের জন্য আপনি ইলিয়াস কাঞ্চন, তো তাদেরকে বাঁচানোর জন্য কি আপনি চেষ্টা করতে পারেন না? ইলিয়াস সাহেব আপনি করেন, আপনি আপনাকে ভালোবাসে মানুষ, আপনার কথা তারা শুনবে। তো তখন আমার আবার এই জিনিসটা মূঢ় হয়ে গেল, কোনোদিন এই যে 21শে পদক পাবো তার জন্য কাজ করা, এই এইটা ভেবে কিন্তু আমি কখনো করিনি। আমি যা করেছি, আমি যা করি, আমি সবসময় আমি একটা কথা বলি যে দেশের কাছে আমি অনেক ঋণী, আমি 21শে পদক পেয়েও আমি ঋণী, কিন্তু কারণ আমার আমারই তো দেওয়ার দরকার, কারণ এই দেশটি স্বাধীন হয়েছে বলে আমি ইলিয়াস কাঞ্চন, এই দেশটি স্বাধীন হয়েছে বলে আমি নায়ক হতে পেরেছি, এই দেশটি স্বাধীন হয়েছে বলে আমি সুখে এখানে চলাফেরা করতে পারি। কারণ হলো দেশটি যদি স্বাধীন না হতো তাহলে যে আমাদের কী অবস্থা হতো, আমি তো আমার তো বেঁচে থাকারই কথা নয়, যে বললাম না তিনবার আমি আর্মিদের হাতে ধরা খেলাম, আমাকে মেরেছেও পর্যন্ত, গুলিটা শুধু করে নাই আর কি, গুলি করারও কথা ছিল, গুলি করেনি, বেঁচে গেছি। তো সেই দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পারাটা, এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমাকে 21শে পদক তারপরে দিয়েছে, সরকারকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, মানুষ যে এটার স্বীকৃতি গ্রহণ করেছে, আমার তারা খুশি হয়েছে, তার জন্য আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত আনন্দিত, এবং একে এই পুরস্কার আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে, আরও বেশি আমাকে সচেতন করবে, আরও বেশি আমাকে দায়িত্বশীল করবে, যেন আমি আরও বেশি কিছু যেন আমি আমার এই দেশের জন্য যেন করে কিছু করতে পারি। আপনার যে নিরাপদ সড়ক চাই যে স্লোগান এবং আন্দোলনটা, এটা কিন্তু সুধী মহলে এবং সর্বদিক থেকে সর্বসম্মতভাবে গ্রহণযোগ্য হয়েছে, এবং এটা এখন মনে প্রাণে সবাই চাচ্ছে যে এই আপনার এই অগ্রযাত্রাকে তারা আজীবন সমর্থন করে যাবে, এবং এটা আপনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তো এই নিয়ে কিছু কিছু শুনতে চাই আপনার কাছে। এটি যখন প্রথম যখন আমি শুরু করেছিলাম, তো তখন কিন্তু এদেশের মানুষের যে চিন্তাটা যেটা ছিল, ভাবনা এবং চিন্তাটা যেটা ছিল, সেটা ছিল এরকম যে সড়ক দুর্ঘটনা এটা একটা দৈবিক ব্যাপার, মানুষের কপালের মধ্যে লেখা থাকে এবং আল্লাহ তার মাল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, এরকম একটা ধারণা ছিল আর কি। কিন্তু আমার কেন জানি এই ধারণাটা আমার ছিল না, আমার ধারণা ছিল যে এই দেশে যে দুর্ঘটনাগুলো ঘটে তার পিছনে কারণ আছে, এবং সেই কারণগুলো যদি দূর করা যায় তাহলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। এবং এই ভাব নিয়ে আমি যখন কাজ শুরু করলাম, তখন আবার আমাকে আমাকে বলতে শুনেছি, অনেকে আমাকে বলেছে যে এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে, এ তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো তখন আমি এই কথাগুলো শুনে আমি তখন এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করতাম, আমি তখন বিদেশে যে দুর্ঘটনা ঘটে, দেশে যে দুর্ঘটনা ঘটে, এগুলো নিয়ে বিশ্লেষণ করা শুরু করলাম। আমি তখন দেখলাম যে বিভিন্ন ইয়েতে যে উন্নত দেশগুলো যেগুলো আছে, তাদের দেশে 100,000 মানুষ যদি রাস্তায় চলে তাহলে সেখানে সড়ক দুর্ঘটনা মানুষ মারা যায়, মাত্র 1-2 জন মারা যায় উন্নত দেশগুলোতে, কিন্তু ওই সময় আমাদের দেশে মানুষ মারা যেত 67-68 জন মানুষ মারা যেত। তখন আমার মানে আমি দৃঢ় মানে মানে কনফিডেন্ট হলো আমার মধ্যে
যে না যদি আল্লাহর মাল আল্লাহ যদি নিয়ে যায়, যদি মানে কপালের ব্যাপার যদি থাকে, তাহলে প্রত্যেক দেশে একই রকমের সড়ক দুর্ঘটনা হওয়ার কথা এবং একই সংখ্যক মানুষ মারা যাওয়ার কথা। তাহলে উন্নত দেশে যদি কম মারা যায়, আমাদের দেশে যদি বেশি মারা যায়, তাহলে নিশ্চয়ই আমাদের দেশ এবং উন্নত দেশের মধ্যে সড়ক ব্যবহারের মধ্যে আমাদের আচরণগত কারণের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে, এবং সেগুলো আমি ফাইন্ড আউট করা শুরু করলাম। আমি তখন দেখলাম যে বিদেশে যারা গাড়ি যারা চালায়, যারা গণপরিবহন যারা চালায়, যারা রাস্তায় চলে, যারা মালিক, তারা প্রত্যেকে তাদের নিজের দায়িত্বশীল হয়ে তারা কাজ নিয়ম নীতি মেনে কাজ করে, এবং একজন দক্ষ মানুষ ছাড়া একটা অদক্ষ মানুষ কখনো সেখানে গাড়ি চালায় না। একটা পূর্ণ বয়স্ক মানুষ যে বয়সে সে ড্রাইভিং লাইসেন্স পাবে, তার আগে দেশে কখনো গাড়ি নিয়ে রাস্তায় নামে না। কিন্তু আমাদের দেশে আমি দেখছি যে এরকম 10-12 বছরের শিশুরা তারা রাস্তায় গাড়ি নিয়ে চলে যাচ্ছে, এখানে মানে গাড়ি মোটরসাইকেল চালাচ্ছে, হেলমেট পরছে না, কিন্তু বিদেশে কিন্তু হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাতে পারবে না। এবং তাদের দেশে আইনকে যে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং কেউ যেন কোনো অন্যায় করে পার না পেতে পারে, তার জন্য যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, এগুলো সমস্ত কিছু আমাদের দেশে মানে ইয়ে। প্লাস যে জিনিসটি হলো যে আমি দেখলাম যে আমাদের দেশে ড্রাইভার তৈরি হয় কীভাবে, আমাদের দেশে আমাদের যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের মাধ্যমে শিখে সেভাবে ড্রাইভার হয় না। আমি দেখতাম যে এখানে গরিব যে ছেলেমেয়েরা আছে তারা এখানে আসে, ছেলেরা আসে, এসে গাড়ি ধোয়া মোছা করে, উস্তাদেরকে পান খাওয়ায়, চা খাওয়ায়, তারপরে একটা পর্যায়ে উস্তাদের একদিন বলে যে ঠিক আছে তুই একটু চালা, আমি একটু আরাম করে একটু দেখি। এরকম করতে করতে অ্যাক্সিডেন্ট করতে করতেই নাকি তার হাত পাকা হয়, এবং হাত নাকি পাকা হয় অ্যাক্সিডেন্ট না করলে নাকি হাতেই পাকা হয় না, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমাদের এখানে মানে গাড়ি চালানো মানে শুরু করে। তো সেই জায়গায় আমি তখন বলা শুরু করলাম যে একটা ইনস্টিটিউশনের মধ্যে যদি সে শিখে, তাহলে শুধু গাড়ি চালানো না, গাড়ি চালানোর যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, কোন অবস্থাতে কোন পরিপ্রেক্ষিতে নিয়ম নীতিগুলো নিজের দায়িত্বের মধ্যে কোন পরিবেশের মধ্যে কিভাবে গাড়ি চালাতে হবে এবং তাকে কিরকম মানে মেন্টালিটি হতে হবে, তাকে কি ধরনের ধৈর্য তাকে ধারণ করতে হবে এবং তার দায়িত্ব বোধগুলো কি, সেগুলো তাকে যদি শেখানো যায়, তাহলে আমাদের দেশেও কিন্তু সড়ক দুর্ঘটনা ওই 1 লক্ষ মানুষের মধ্যে একটা কিংবা দুইটা হয়তো হতে পারে, তার বেশি কিন্তু হতে পারে। এখন তো নিরাপদ সড়ক চাই এটা একটা আসলে শুধু স্লোগান নয়, এটা একটা ইনস্টিটিউশনে পরিণত হচ্ছে আর কি সর্বসম্মতভাবে। যাই হোক, আপনার এই আন্দোলন এবং সামাজিক যে সচেতনতার বিষয়টা নিরাপদ সড়ক চাই এটা আরও সাফল্যমণ্ডিত হোক, আমরা সবাই আছি এই সাফল্যের জন্য। আমি আমার ভক্তদের কাছে আমি চাইব যে আপনারা, এটা আমাদের দেশ এবং জীবনটা আপনার, আপনার জীবনটা বাঁচানোর জন্য আপনি নিজে প্রথমে দায়িত্বশীল হন, আপনি নিজে প্রথমে আইন মানুন, আপনি নিজে প্রথমে নিয়ম মানুন, নিজেই সাবধান হন এবং অন্যকে পরে দিয়ে সাবধান করেন। আপনি যে গাড়িতে বসবেন সে চালককে আপনি সুন্দরভাবে কথা বলে তাকে সাবধান করুন, তাহলে দেখবেন যে আমাদের এই আন্দোলনের সফলতা আরও বেশি আসবে। কাঞ্চন ভাই, আর একটু ছবি নিয়ে আর একটু আলোচনা করতে চাই একটু সংক্ষিপ্তভাবে। আপনি তো মুক্তিযোদ্ধা ছিলেন সত্যিকার অর্থে, এই তো ছোট্ট করে এই দুটা সত্যিকার অর্থে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং কলমিলতা ছবিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন, সংক্ষেপে একটু জানতে চাই ছবিটা নিয়ে। কলমিলতার একটা ডায়লগ এখনও পর্যন্ত আমার মনে আছে, আমি সেইটি ছিল যে বাংকারের মধ্যে বাংকার করা হয়েছিল, খান সেনাদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি আমরা নিচ্ছিলাম, আমার আর্মসটাকে আমি পরিষ্কার করছিলাম। তো এই সময় আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করলো সকালে কিছু খাসনি, তা আমি বলেছিলাম যে হ্যাঁ খেয়েছি, বলে কী খেয়েছিস, তা আমি বললাম যে কসম খেয়েছি, যতক্ষণ পর্যন্ত একটা পাকিস্তানিকে না মারবো ততক্ষণ পর্যন্ত আজকে আর কিছু খাবো না। বাহ, অসাধারণ ডায়লগটা ছিল। আচ্ছা, আরেকটা ছবি ছিল, আসলে আপনার সবগুলো ছবি সুপারহিট একটা চেয়ে একটা, তো ভাই বন্ধু কিংবা মর্যাদা এসব আরো কিছু ছবি আছে, ভাই বন্ধু ছবির অনেকগুলো গান আছে, অনেক সুন্দর সুন্দর গান আছে, অনেক সুন্দর সুন্দর ভেঙেছে পিঞ্জর গান আছে, চমৎকার গান এসব। জাফর ভাই অনেক ভালো মানুষ ছিলেন, অনেক সুন্দর মনের মানুষ ছিলেন, রিয়েল হিরো ছিলেন উনি, মানে ব্যক্তিগত জীবনেও কিন্তু হিরো। একটা মানুষ যদি রাস্তায় চলে
যে কোনো মানুষ বেছে নিতে পারবে যে এই লোকটা বোধহয় হিরো। তো জাফর ভাই এরকম একজন মানে হিরো ছিল। আর জাফর ভাইয়ের সবচেয়ে চরিত্রের সুন্দর দিকটা যেটি ছিল সেটি হলো যে আমি কখনোই তার মুখ থেকে কারো সম্পর্কে কোনো গীবত আমি শুনি নাই। এটা কিন্তু একটা বড় গুণ কিন্তু, হ্যাঁ এটা কিন্তু অনেকেই পারে না যে মানুষ সম্পর্কে মানে তার মানে পেছনে কথা বলা। আমি কোনো দিন জাফর ভাইয়ের কাছ থেকে এটা কিন্তু আমি পাইনি। তো এইরকম একটা মানুষ আল্লাহ তাকে নিয়ে গেছেন, এই গুণটার জন্য আল্লাহ তাকে মাফ করে দেন, এই আমি চাই মানুষের আল্লাহর কাছে আমি চাই। নিশ্চয়ই কাঞ্চন ভাই, এবার একটু আপনার ছেলে মেয়ে সম্পর্কে একটু জানতে চাইবো। আমার ছেলে মেয়ে এর আগে বলাও হয়ে গেছে অলরেডি যে তাদেরকে চেয়েছিলাম আমি যে ফিল্মে আসো কিন্তু আসে নাই। তো এখন মেয়েটি আছে লন্ডনে, সেখানে তার বিয়ে হয়েছে, আমি নানা হয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো সে আবার আমার নায়িকা হতে চায়। আপনার নাতনি? এবং কি যে বলবো আমি আমি বুঝাতে পারবো না, সে এখন সে আমার নায়িকা হবে এটাই হলো গে তার মানে। আচ্ছা আচ্ছা, তো এখন আমি তাকে যে কিভাবে নায়িকা বানাবো আমি এটা আমার মাথায় ঢুকছে না মানে। এবং আমি যে আমার জীবনে আসলে তিনটা মহিলা আর কি আমার জীবনে সবচেয়ে বেশি আমাকে মানে ভালোবাসা দিয়েছে, মানে সেই তিনজনের মধ্যে একটা হলো গে আমার দাদি, তারপরে সেকেন্ড হলো আমার ওয়াইফ জাহানারা, আর এই তিন নম্বরে হলো গেছে আমার নাতনি। নাতনি মানে ও, এবং আমি এটা যখন বললাম আমার মেয়েকে, আমার মেয়ে তো মানে রেগে গেল, না এটা হয় নাকি, আমি তোমাকে বেশি, আমি কই আব্বা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তোমার মেয়ে আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, আমি যতটা তোমাকে ভালোবেসেছি সেটা কিন্তু তুমি আমাকে বাসো না, তোমার আমার ভালোবাসার জন্য তুমি মনে করছো যে তুমি আমাকে সেরকমই ভালোবাসো। আর ছেলে আছে আমার সঙ্গে আছে, সে ব্যবসা করছে, তারও বিয়ে হয়ে গেছে, এবং অচিরেই আমি আমার দর্শকদের কাছে দোয়া চাইবো, আপনাদের কাছে দোয়া চাইবো, আমি দাদা হতে যাচ্ছি যেন সে পৃথিবীতে যেন সুন্দর মন নিয়ে হৃদয় নিয়ে বাংলাদেশের কে ধারণ করে স্বাধীনতাকে ধারণ করে সে যেন জন্ম নেয়, এবং আমি যে কাজগুলো করে যাচ্ছি সেগুলোকে যেন সে আরও মানে সুন্দরভাবে যেন চালিয়ে নিয়ে যেতে পারে, সেরকম সামর্থ্যবান সেরকমই একটা রুহু যেন আমার বংশের মধ্যে আসে। নিশ্চয়ই আমরাও সেই দোয়া করি, এবং সামনে যারা সেটের সামনে দর্শকরা বসে আছেন সবাই নিঃসন্দেহে এখন দোয়া করবে যে আপনার সেই স্বপ্ন পূরণ হোক। কাঞ্চন ভাই, আসলে কিছুটা সময় দিলেন আমাদের ছায়া গল্প অনুষ্ঠানে, আমরা ভীষণ খুশি, অনেক গল্প শুনলাম, তারপরে মনে হলো যেন অনেক গল্প বাকি আছে, এত ছবি আপনার, এত গল্প, একটা পর্বে আসলে শেষ হবে না। তো আমরা আরেকটা পর্বে না হয় আপনার অনেক গল্প শুনবো। আসলে আপনার সেই গানটার মতো বলতে হয়, ভেজা চোখ ছায়া ছবিতে একটা চমৎকার গান ছিল, জীবনের গল্প আছে বাকি অল্প, যদিও সেই গল্পটা আমরা পরবর্তীতে আরও শুনবো, শেষ হবে না, আপনার গল্প শেষ হতে আমরা দিব না, আমরা আরও শুনবো পরবর্তী কোনো পর্বে আর কি। আপনাকে বাংলাদেশ টেলিভিশনের ছায়া গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে মিষ্টি ফুলের শুভেচ্ছা। জীবনের গল্প